আমার এক বন্ধু শহরের অনেক বড় একজন ব্যবসায়ী, চার পাঁচটা কোম্পানি তার, মাসে লক্ষ কোটি টাকা ইনকাম, তবে এক মুহূর্তের জন্য শান্তি নেই, সারা দিন শুধু দুনিয়ার পেছনে ব্যস্ত। একদিন তার অফিসে বসে আমরা চার পাঁচজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম, ঠিক সেই সময় তার একজন ওয়ার্কার এসে তার কাছে ইনিয়ে বিনিয়ে কিছু টাকা চাইলেন আর বললেন, আমি খুব অভাবী। তখন আমার বন্ধু বলল, যদি অভাবের কথাই বলতে হয় তাহলে এই কোম্পানিতে আমার থেকে বড় অভাবী আর কেউ নেই। এই কথাটা শুনে আমরা অবাক হলাম। লোকটা চলে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম, কি রে, আমাদের চার পাঁচজনের যা আছে আলহামদুলিল্লাহ তার থেকে 10 গুণ বেশি সম্পদ তোর, তুই কি অভাবী হলি? তখন সে বলে, তাহলে তাদেরকে একটা গল্প শোনাই, সেই গল্পটা শুনলে আমার অভাবের রহস্যটা তারা বুঝতে পারবে। তিনি বলেন, এক শহরে বিশাল বড় একজন ব্যবসায়ী ছিল, তার সবই ছিল, তবে ছিল না শুধু শান্তি, এক মুহূর্তের জন্য শান্তি পেত না, মাথার চুল উঠে যাচ্ছিল, ঘুমাতে পারছিল না। সে একদিন খেয়াল করে দেখলো তার অফিসের পিয়ন কাজ করে আর গুনগুন করে গান গায়। তারপর সে ডাক দিয়ে বলল, আচ্ছা এই যে তুমি সারাদিন কাজ করো আর গুনগুন করে গান গাও, তোমার মনে কি অনেক সুখ, তোমার মনে কি কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই? তখন পিয়ন বলে, কেন হতাশা থাকবে স্যার, আপনি যা বেতন দেন তা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো চলে যায়, আমার কোনো দুঃখ কষ্ট নেই। এই কথা শুনে তো ব্যবসায়ী আরো টেনশনে পড়ে গেল। তারপর ম্যানেজারকে ডাক দিয়ে বলল, দেখো আমি লক্ষ কোটি টাকা ইনকাম করি, তারপর আমার মনে কোনো শান্তি নেই, সুখ নেই, অথচ আমাদের পিয়নটা মাসে মাত্র 8,000 টাকা বেতন পায়, কিন্তু অন্যকে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, এর রহস্যটা কি? তখন ম্যানেজার বলেন, আপনি যদি এর রহস্য জানতে চান তাহলে আপনি একটা কাজ করেন, ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পদ দিয়ে দেন আর বেতন করে দেন 2 লক্ষ টাকা। ব্যবসায়ী তখন তাকে বড় একটি পদ দিয়ে দিল আর 2 লক্ষ টাকা দিয়ে দিল। পিয়ন তো মহা খুশি, পিয়ন থেকে সে অনেক বড় একজন অফিসার হয়ে গেল, বাড়ির সবাই অনেক খুশি, এখন সে অনেক টাকা পাবে। প্রথমেই সে তার টিনের ঘরটা পরিবর্তন করে একটা আভিজাত এলাকায় অনেক বড় একটি ফ্ল্যাট নিয়ে নিল, কারণ এখন তো সে অফিসার, এখন তো আর টিনের ঘরে থাকা যাবে না, কলিগটা কি বলবে? নতুন বাসায় গিয়েই দেখলো আশেপাশের সবাই নামি দামি স্কুলে তাদের সন্তানদেরকে পড়ায়। তারপর সে তার সন্তানকে সেই পুরনো স্কুল থেকে এনে একটা ভালো স্কুলে ভর্তি করে দিল। সেই স্কুলে ভর্তি করে দেওয়ার পরে স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল, বাচ্চাদেরকে এখন টিউশনি করাতে হবে। তারপর সে 4-5টা টিউশনি লাগিয়ে দিল। তারপর তার স্ত্রী আশেপাশের বাসায় গিয়ে দেখেন তাদের বাসায় দামি এসি, দামি ফ্রিজ, দামি টিভি। তারপর সে বাসায় এসে তার স্বামীর সাথে জ্ঞানর জ্ঞানর করে, সবার বাসায় কত দামি দামি আসবাবপত্র, আমাদের বাসায় কিচ্ছু নেই। বেচারা তখন একটা একটা করে কিনতে শুরু করলো, এখন আর সেই 2 লক্ষ টাকায় হচ্ছে না। তারপর সে একটা পার্ট টাইম জব নিল, সেটাতেও হচ্ছে না, আগে স্ত্রীকে বছরে একবার একটা পোশাক কিনে দিলে খুশিতে আত্মহারা হয়ে যেত, আর এখন মাসে 2-3টা কিনছে তারপরেও সে সন্তুষ্ট না, পরিবারের সবাই তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে বড় একটা চাকরি করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দূরে চলে গেল তাকে অহংকারী ভেবে। এখন আর তার মুখে গান নেই, কোনো শান্তি নেই, চিন্তায় তার মাথা চুল উঠে যাচ্ছে। অফিসের বস তো আগে থেকে তার উপর নজর রাখছিল, একদিন হঠাৎ তাকে গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমাকে অনেক বড় একটা চাকরি দিলাম, এতগুলো বেতন দিলাম, এখন তো তোমার সুখে থাকার কথা, এখন তো আরো বেশি বেশি গান গাওয়ার কথা, কিন্তু এখন তো তোমার মুখে কোনো গান দেখতেছি না, চুল উঠে যাচ্ছে, এর কারণ কি? তখন পিয়ন বলেন, স্যার আপনি দুনিয়ার কিছু সম্পদ দিয়েছেন, তার সাথে এসেছে 1,000টা অভাব, আগে আমার অভাব পড়লে পড়তো 2,000 টাকা, আমি যেভাবে হোক ম্যানেজ করে ফেলতাম, কিন্তু এখন আমার অভাব হয় লক্ষ লক্ষ টাকা, আমি সেটা কিভাবে ম্যানেজ করবো, এখন আমার ঘুম হয় না, এখন আমার কোনো শান্তি নেই, আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু নাই আর নাই। তখন বস বলেন, এতদিনে আমার অভাবের রহস্যটা বুঝতে পারলাম, তাই তো বলি আমি এত টাকা ইনকাম করি, তারপরেও কেন আমার অভাব, কেন আমার হাহাকার, কেন আমার শান্তি হয় না? একটা কথা মনে রাখবেন, যে ছোট্ট বেতনে চাকরি করে সেই সুখে আছে, যে বেশি টাকা ইনকাম করে তার সুখ নেই, তার কোনো শান্তি নেই, এর কারণ কি জানেন? কারণ আদম সন্তানের কোনো সুক্রিয়া নেই, কারণ আদম সন্তানের ইচ্ছের কোনো শেষ নেই। আদম সন্তানের যদি একটা স্বর্ণের উপত্যকাও থাকে তাহলে সে চেষ্টা করবে আমি আরো একটা উপত্যকা তৈরি করবো, সেটা কিভাবে করবে, কেমনে করবে, এই চিন্তায় সে ঘুমাতে পারবে না, সে শান্তি পাবে না। আদম সন্তানের মুখ একমাত্র কবরের মাটি ছাড়া কোনোদিনই ভরা সম্ভব না, তাই আমরা যেভাবে আছি সেভাবে আল্লাহর কাছে শুকরিয়া করুন, একমাত্র শুকরিয়াতেই সুখ আছে, ধন সম্পদে সুখ নেই।